আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবার বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে একটি পদে 100 জন লোকবল নিয়োগ দেওয়া হবে, আর পদের নাম হলো জুনিয়র অপারেটর জিএসই, অর্থাৎ জুনিয়র অপারেটর জিএস পদে 100 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। তো চলুন আমরা বিস্তারিত দেখে আসি। এর আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সকল ধরনের সরকারি চাকরি ও টপ বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞাপন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি পদ 100টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে জুনিয়র অপারেটর জিএসি ক্যাজুয়াল পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এখানে সম্পূর্ণ আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পদের নাম জুনিয়র অপারেটর জিএসই ক্যাজুয়াল, পদ সংখ্যা 100টি, আর যোগ্যতা লাগবে কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, মানে এখানে ইন্টার পাস করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যানবাহন চালানোর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনার যানবাহন চালানোর 3 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। আর যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, বগুড়া, পাবনা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, ভোলা এবং পটুয়াখালী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না, সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে বয়স 28 আগস্ট, বয়স সর্বোচ্চ 30 বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। এখানে আবেদনের অযোগ্যতা অপেশাদার লাইসেন্সধারী এবং যানবাহন চালানোয় 3 বছরের কম অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। আর এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। আর এখানে আবেদন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আবেদন করে নেবেন আপনি যদি যোগ্য প্রার্থী হন। আর এখানে আবেদন ফি লাগবে, আবেদন করার 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 336 টাকা জমা দিতে হবে, 336 টাকা জমা দিতে হবে আবেদন ফি। আর এটা টেলিটক সিমের মাধ্যমে আপনাকে দিতে হবে। আর যখন আপনি আবেদন করবেন তার ঠিক 72 ঘন্টার ভিতরে আপনাকে এই পেমেন্টটা করতে হবে। আর আবেদনের শেষ তারিখ হলো 11 সেপ্টেম্বর 2022, 11 সেপ্টেম্বর হলো লাস্ট তারিখ। তো আপনি এর আগেই আবেদন করে নেবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ আপনারা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।